বন্ধু হিসেবে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনার সামনে এমন একটি টিপস নিয়ে হাজির হয়েছি যে টিপসটি আপনাদের অনেক কাজে আসবে। সো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো বন্ধুরা, ভিডিওটি হলো আমরা যখন ফোন ইউজ করি, আমাদের ফোন অনেক গরম হয়ে যায়। আমরা অনেক সময় দেখি যে আমরা কল অবস্থায় থাকলে, আমরা যখন অন্যদের সাথে ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলি, তখন কথা বলা অবস্থা আমাদের ফোনটা অনেক গরম হয়ে যায়। এটা দূর করতে হলে আমাদের কী কী করতে হবে? সো বন্ধুরা, প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমরা অনেক অ্যাপস ইউজ করি ফোনের মধ্যে, যে অ্যাপসগুলো আমাদের অপ্রয়োজনীয়। অর্থাৎ আমরা অ্যাপসগুলো অনেক দেখা যায়, আমরা এখন অ্যাপসগুলো কাজ করি কিন্তু পরে এইগুলো ফোনের মধ্যে অযথায় রেখে দিই। সো বন্ধুরা, এটা কিন্তু ঠিক না। আমরা ফোনে অনেক অ্যাপস করি, যেমন দেখেন এখানে অনেক অ্যাপস আছে। সো বন্ধুরা, আমরা অ্যাপসগুলো কাজে ইউজ করব, যে অ্যাপসগুলো আমাদের দৈনিক কাজে লাগে তখন ওই অ্যাপসগুলো আমরা ইউজ করব। দেখা যায় আমরা একটা অ্যাপস ইউজ করলাম, এটা রেখে দিলাম, সাথে সাথে অন্য একটা অ্যাপস ইনস্টল করে রেখে দিলাম। এটা করা যাবে না, এটা আমাদের ফোনের র্যামকে অনেক ক্ষতি করে। যে কারণে র্যাম লোড নিতে পারে না, তখনই ফোন অনেক গরম হয়ে যায়। সো বন্ধুরা, আমরা অপ্রয়োজনীয় অ্যাপসগুলো ডিলিট করে দিব, অর্থাৎ আনইনস্টল করে দিব, তখন আমাদের ফোনটা কিছুটা হলে গরম থেকে বেঁচে যাবে। দ্বিতীয় যে কথাটি হলো বন্ধুরা, সেটি হচ্ছে আপনাদের ফোনের অ্যাপস। আমরা যখন ফোন ইউজ করি, তখন আমরা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমরা ফোনটাকে ইউজ করি। অর্থাৎ আপনি যখন কোনো অ্যাপস কাজ করবেন ফোনের মধ্যে, আপনি যখন ক্যামেরায় চলে গেলেন, তখন কি হয়, মানে ক্যামেরা থেকে বের হয়ে যান, যে হোম বাটনে ক্লিক করে ক্যামেরা থেকে বের হয়ে যান। বের হয়ে যাওয়ার পর অন্য একটা অ্যাপসের মধ্যে আমরা ক্লিক করি, যে কোনো অ্যাপস, ধরেন আমরা ভিডিও দেখি, অ্যাপের সাথে সাথে ভিডিও দেখি। অর্থাৎ তো বন্ধুরা, এই অ্যাপসগুলোর কারণে আমরা যখন বের হয়ে যাই, বের হয়ে যাওয়ার পর আমাদের এই অ্যাপসগুলো, অনেক অ্যাপস আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা খরচ হয়। সো বন্ধুরা, আমরা দেখা যায় পিছনে ব্যাকগ্রাউন্ডে হাইট থাকা অবস্থা অনেক অ্যাপস রানিং অবস্থায় থাকে, তখন আমাদের ফোনের র্যামকে অনেক লোড দেয়, আমাদের এই লোড না কুলাইতে পেরে ফোনটি অনেক গরম হয়ে যায়। সো বন্ধুরা, এটি করতে হলে আমাদের কি করতে হবে, এটি আমরা প্রথম রিসেন্ট বাটনে চলে যাব। রিসেন্ট বাটনে চলে যাওয়ার পর যে এই অ্যাপসগুলো আছে, এখানে দেখেন অনেকগুলো অ্যাপস আছে, যেগুলো অনেকে এখান থেকে অনেক অ্যাপস আছে, আপনাদের ডাটা খরচ হচ্ছে, রানিং অবস্থা আছে। সো এখান থেকে আমরা এখানে ক্রস সবগুলো অ্যাপস ক্রস করে দিব, তাহলে কি হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডে আর কিছু অ্যাপস থাকবে না। তো বন্ধু, তৃতীয় যে টিপসটি হলো সেটি হচ্ছে, আমাদের ফোনের যে আমরা যে ফোন ইউজ করি, ফোনের মধ্যে অনেক অ্যাপস ইউজ করি, তো অ্যাপসগুলোর কাজ করার সময় আমাদের ব্যাকগ্রাউন্ড অসংখ্য কিওয়ার্ডের মধ্যে অ্যাপসগুলো কাজ করে, তখন আপনার এই ডাটাগুলো একটি ক্যাশ ফাইলের মধ্যে জমা হয়। সো বন্ধুরা, এই ক্যাশ ফাইলটি আপনি যখন বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করেন, তখন ওই ক্যাশ ফাইলের মধ্যে জমা হয়, তখন ফাইলে জমা হওয়ার কারণে ফোনের র্যামের প্রবলেম হয়, যে কারণে আপনার ফোনটা হ্যাং হয়ে যেতে পারে, আপনার ফোনটা গরম হয়ে যায়। সো বন্ধুরা, এটা কীভাবে সম্ভব, এটা করতে হলে আমাদের সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে চলে যাওয়ার পর এখানে আপনাদের স্টোরেজ যে অপশনটা আছে সেটাতে ক্লিক করতে হবে, স্টোরেজে যেতে হবে। স্টোরেজে যাওয়ার পর এখানে যে এখানে দেখেন ক্যাশ ফাইলটি আছে, সো এখানে ক্যাশ ফাইলটা আমরা দেখেন এখানে প্রায় 38.944 মেগাবাইট দেওয়া আছে, এটা আমরা ক্লিয়ার করে দেব। অর্থাৎ দেখেন ক্লিয়ার ক্যাশ ডাটা, অর্থাৎ এটা ক্লিয়ার করে দেব, ওকে করে দিব। দেখবার দেওয়ার পর এটা সম্পূর্ণ ওকে হয়ে যাবে, তাহলে কি হয়, আমার এর থেকেও আমাদের ফোনটা অনেক গরম হয়ে থেকে গরম থেকে রক্ষা পেতে পারে। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি থ্যাংকস আপ দেবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। আল্লাহ।